একদিনে মিজেদার দাগ থেকে মুক্তি? তা আবার হয় নাকি? দেখ, কখনোই হয় না। হ্যাঁ, কিন্তু যদি বলি 7 দিনে মিজেদার দাগ হালকা হয়ে যাবে, সেটা হতে পারে। সেটার জন্যই আজকে আমার এই ভিডিওটা। দেরি করো না, সব কাজ ছেড়ে দাও, বসে পড়ো এই ভিডিওটা দেখতে, যাতে মেচেতার দাগ, ব্রণর দাগ, ওপেন পোর্স, এগুলো সব কিছুর থেকে মুক্তি পাওয়া যায়। তবে হ্যাঁ, 1 দিন করে 2 দিন করে 3 দিন করে বলবে না যে আমার হয়নি। অবশ্যই এটা নিয়ম করে লাগাতে হবে, যেভাবে বলে দেবো সেভাবে করে দেখো। আর তার সাথে সাথে খাওয়া দাওয়াটা ঠিক রাখতে হবে, তার সাথে সাথে অন্যান্য উল্টোপাল্টা ক্রিম মুখে লাগাবে না। এই জিনিসগুলো সব কিছু ডিটেলে বলে দিচ্ছি, খালি করে দেখো, তারপরে বলো গেছে কিনা, ঠিক আছে? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপা স্পেশাল হাব। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, এখন আমি ঠিক আছি। তো আজকে আমি যেটা যে টপিকটা নিয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি, সেটা অত্যন্ত বিরক্তিকর একটা জিনিস, যে মেয়েদের মুখের মধ্যে যদি মেচেতা, বা ছেলেদের মুখের মধ্যে যদি মেচেতা, মুখের মধ্যে যদি মেচেতা দাগ হয়ে থাকে, বা ব্রণর যদি ডিপ দাগ হয়ে থাকে, সমস্ত সৌন্দর্যটাই তো নষ্ট হয়ে যায়। তার উপরে মেকআপও করা যায় না, কিচ্ছু করা যায় না, মন খুব খারাপ থাকে। আজকে যাতে আমার বোনেদের বা বন্ধুদের মন খারাপ থেকে আমি মুক্তি দিতে পারি, সেরকম কিছু আমি প্রক্রিয়া নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি, অত্যন্ত সহজ উপায়। জানোই আমি হচ্ছি স্পেশালিস্ট, অত্যন্ত সহজ উপায় কিভাবে ঘরোয়া উপাদান দিয়ে জিনিসগুলো করা যায় সেটা আমি সবসময় প্রচেষ্টা করি। তো আজকে আমি বলছি, শুধু হলুদ আর একটু লেবুর রস দিয়ে দেখলে কেমন হয়? খুব ভালো হয়, দারুণ হয়। আচ্ছা, তার সাথে সাথে আর কি কি দেব আমরা দেখে নেব। কিছু না থাকলে বাড়িতে, যেগুলো আজকে আমি দিচ্ছি সবকটাই বাড়িতে থাকে, কিন্তু যদি সেগুলো বাড়িতে না থাকে, শুধু হলুদ গুঁড়ো আর লেবুর রস দিয়েও দেখো কিভাবে মেচেতা তোমরা ঠিক করতে পারো। টাইম লাগবে, ধৈর্য ধরে করতে হবে, কিন্তু এই দিদি তোমাদেরকে আশ্বাস দিচ্ছে যে মেচেতার দাগটা অনেক পরিমাণে তোমাদের কিন্তু হালকা হয়ে যাবে। সেই জন্য আজকে আমি যেটা এনেছি সেটা অত্যন্ত সোজা উপায় কিভাবে করতে পারো সেটা দেখে নাও, ঠিক আছে? তো একদম দেরি না করে, একটা কথা, শেয়ার করছো তো আমার ভিডিওগুলো? শেয়ার করছো তো? শেয়ার করো, আর পছন্দ হলে অবশ্যই একটা লাইক দিও, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? একদম দেরি না করে সোজা ভিডিওতে চলে এসো। আজকে তোমাদের জন্য এমন একটা প্যাক নিয়ে এসেছি না, এটা শুধুমাত্র যে মেচেতা ঠিক করবে তার থেকেও বড়। মেচেতা তো ঠিক করবেই, তার সাথে আরও কত কিছু যে ঠিক করবে সেটা যখন তোমরা এটা নিয়মিত লাগাতে থাকবে তখন বুঝতে পারবে। দেখো, আমি একটা ছোট্ট পিস নিয়ে নিয়েছি আলুর, একদিনের মতন আমি বানাচ্ছি। তো একটা ছোট্ট পিস নিয়ে আমি এটাকে ভালো করে গ্রেট করে নিলাম। নিয়ে আমার 1 চামচ, মানে 1 টেবিল চামচ, বড় চামচের 1 চামচ মতন আলুর রস চাই। তো আলুর রসে পটাশিয়াম থাকে, অ্যাকচুয়ালি ওটা ত্বকের যে বার্ধক্য হয় না, সেটা রুখতে, মানে সেটা প্রতিরোধ করতে সাহায্য করে। তো আমি এটা থেকে 1 চামচ মতন আমি আলুর রসটা বের করে নিলাম। আলুর রস বার্ধক্যের ছাপ পড়তে দেয় না, তারপরে রোদে যে পুড়ে যায় ত্বক সেটার থেকে আমাদেরকে মুক্তি দেয়, তারপরে শুষ্ক, যাদের খুব ড্রাই স্কিন তাদের জন্য ভীষণ ভালো। যাই হোক, এখন আমি এখানে একটা 1/2 লেবুর রস, মানে 1 চামচ লেবুর রসটা অবশ্যই দিতে হবে। যদি লেবুর রসে কারুর অ্যালার্জি থাকে তাহলে তোমরা এর বদলে অ্যাপেল সিডার ভিনেগারও দিতে পারো 1 চামচ। আচ্ছা, এর সাথে দিলাম 1 চামচ নারকোল তেল। নারকোল তেল অবশ্যই দিতে হবে, এখানে নারকোল তেল ভীষণ দাগ তুলতে ভীষণ সাহায্য করে। তার সাথে দিলাম আজকে আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে 1 চামচ কফি। আচ্ছা, এবারে আমি দিচ্ছি কর্নফ্লাওয়ার, মানে ভুট্টার আটা। এবারে যদি তোমাদের কাছে ভুট্টার আটা না থাকে তোমরা কি করবে, অবশ্যই আমার কাছে প্রশ্ন আসবে আমি জানি। তো ভুট্টার আটার বদলে তোমরা ময়দা 1 চামচ বা 1 চামচ বেসন দিতে পারো। এই সমস্ত জিনিসটাকে ভালো করে মিশিয়ে দিলাম। কফি এই জন্য দিয়েছি, কফি এমন একটা ইনগ্রিডিয়েন্ট মুখের দাগ চোপ দূর করার সাথে সাথে ত্বকটাকে খুব সুন্দর করে এক্সফোলিয়েট করে, মানে উজ্জ্বল করে তোলে। এটা সারাদিনে যখন খুশি লাগাতে পারো, আর এটা সপ্তাহে 3 বার করে লাগাবে। আগে প্রথমে মুখটা ভালো করে ধুয়ে নেবে, ধুয়ে নিয়ে আলুর একটা পিস নেবে। দেখো, আমি একটা পাতলা আলুর একটা পিস নিয়েছি, ঠিক আছে? এটার মধ্যে একটুখানি ছ্যাদা করে দেবে, এটা একটু ছ্যাদা করে রেখে দেবে। এটা ছ্যাদা করে দিলে কি হয়, একটুখানি রসটা বেরোয়, এবং মুখটা তো পরিষ্কার করে ধুয়ে এসছো, তাই মুখটা যখন রসটা বেরিয়ে যাবে, যখন ছ্যাদা করে দিয়ে, দেখো আমি কতগুলো ছ্যাদা করে দিয়েছি, দেখতে পাচ্ছে না, মনে হয় দেখা যাচ্ছে না, যাই হোক, কতগুলো ছ্যাদা করে দিয়েছি, এবারে এটার থেকে একটু রস বেরিয়ে এসছে, সেটা দিয়ে মুখটাকে আগে ভালো করে মুছে নেবে। এটা দিয়েই ভালো করে মুছে নেবে, রসটা যেটা লাগছে না সেটা দিয়ে ভালো করে মুখটাকে মুছে নেবে। তোমাদের যেখানে হয়েছে, শুধু মুখে কেন, অন্য কোথাও, গলায়, অনেকের বুকেও হয়, এটা দিয়ে ভালো করে মুছে নেবে। নাকের চারপাশেও দেবে, যাতে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস থেকে তোমরা মুক্তি পাও।
ঠোঁটের চারপাশে অনেকের কালো দাগ থাকে, রাইট? সেটার জন্য এই সেম জিনিসটা যেটা আজকে ভিডিওটা দিচ্ছি সেটাই করবে তোমরা। এটা দিয়ে মুছে দিলে, মুছে দেবার পরে এই প্যাকটা যেটা বানিয়েছি শুধু যেখানে যেখানে মেঝেতে আছে সেখানে না, তোমরা পুরো মুখেও লাগাতে পারো, কারণ এটা লাগাবার ফলে মুখটা পুরো পরিষ্কার হয়ে যায়, মুখটা অনেক সুন্দর হয়ে ওঠে ধীরে ধীরে আর সৌন্দর্যটা বৃদ্ধি পায়। এই এটা এমন একটা ফেস প্যাক, কারণ এর মধ্যে কি আছে, কফি। তো এইটা সমস্ত মুখটা সুন্দর করে ভালো করে লাগাবে। এই যে আমার, তোমরা বলো তোমার দিদি তোমার স্কিনটা কত চকচক করে, এই আমি কিচ্ছু লাগাই না গো, সত্যি বলছি আমার বাইরের থেকে কোনো প্রোডাক্ট আমার চলে না, আমি এইগুলোই লাগিয়ে লাগিয়ে তোমাদের দেখাতে থাকি আর এগুলো লাগাতে থাকি, আপনা আপনি ঠিক হয়ে যায়। আর বিশেষ করে খাওয়া দাওয়াটা, খাওয়া দাওয়াটা আমি খুব ভেবে চিন্তে খাই, কারণ দেখো আমার অনেক পাকা চুল হচ্ছে, এটা নিয়েও এবার একটা ভিডিও দিতে হবে। আচ্ছা, খাওয়া দাওয়াটা আমার না খুব কন্ট্রোল, মানে আমি খেতে খুব একটা পছন্দ করি না, আর বিশেষ করে বাইরের খাবার আমি একদম পছন্দ করি না, তো আমি খাওয়াটা খুব মেপে মেপে খাই, আর ফল আমি রোজ খাই। এগুলোর জন্য ভেতর থেকে একটা সুন্দর উজ্জ্বলতা সবার মধ্যে আসবে যদি তোমরা খাবারটা ঠিক রাখো, ঠিক আছে? ভাজা ভুজি মশলাদার খাবার আমি একদম পছন্দ করি না। খাওয়া দাওয়াটাকে ঠিক রাখবে, ভাজা ভুজি মশলাদার খাবার মিষ্টি বাইরের খাবার এগুলোর থেকে নিজেকে রক্ষা করবে, খাবে না। আর তাছাড়া রোদে বেরোবার আগে 15-20 মিনিট আগে অবশ্যই সানস্ক্রিন লাগাবে। এই প্যাকটা 5 বছরের উপরে সবাই লাগাতে পারে, ছেলে মেয়ে সবাই লাগাতে পারে। তো এটা এখন আমি লাগিয়ে নিয়েছি, এটাকে এখন শুকোতে দেবো। শুকোতে দেবার পরে যখন আমি এটা ধোবো তার আগে আবার সেই আলুর যে পিসটা প্রথমে শুরু করেছিল এটা স্টার্ট করেছিল, আবার এটা শো স্টপার হবে, এটা আবার এটা দিয়েই মুখটাকে ভালো করে ম্যাসাজ করে তারপরে মুখটাকে ধোবে, ঠিক আছে? এটা দিয়ে করলে কি হয়, রসটা ভিতরে ঢুকছে তো তার সাথে সাথে ম্যাসাজও হচ্ছে, তার ফলে ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায়। তা এটা এখন শুকিয়ে যাক, তারপরে আবার দেখাচ্ছি। দেখো এটা 10 মিনিট রেখেছি, তাতেই শুকিয়ে গেছে, একদম খড়খড়ে হয়ে গেছে। এই সময় আমি এই আলুটা দিয়ে মুখটাকে ভালো করে ঘষে দিচ্ছি। যদি তোমাদের একটুখানি আলুটা শুকনো লাগে তাহলে তোমরা আলুটাকে আর একটু ভালো করে থেতে নেবে বা একটুখানি রসও বের করে নিতে পারো, রসটা দিয়ে মধ্যে আলু লাগিয়ে লাগিয়ে তোমরা এটা করতে পারো। তো এটা দিয়ে ভালো করে ম্যাসাজ করার পরে ভীষণ ভালো একটা রেজাল্ট পাবে। দেখো মুখটা ধুয়ে এসেছি, অবশ্যই তোমাদের বারবার বলছি খাওয়া দাওয়ার দিকে নজর দিও, ফল খেয়েও বেশি করে, পর্যাপ্ত পরিমাণে জল খেয়েও, 3-4 লিটার জল রোজ খাবে, এগুলো ভীষণ বেশি এফেক্টিভ হয় আমাদের স্কিনের জন্য। এগুলো মেচে তার থেকে মুক্তি পাওয়ার জন্য এগুলো একটু করে দেখো। তো দেখলে তো কত পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে। তবে একদিনে না, সবসময় তোমাদের বলেছি সুন্দর করে ধৈর্য ধরে মনের মধ্যে একটা জোশ এনে যে আমি এটা করে ছাড়বই ছাড়বো, কিছুতেই এটা আমি এরকমভাবে থাকতে দেব না, আর দিদি যেভাবে বলেছে সেইভাবে করব, ঠিক আছে? তারপরে করে দেখো ধৈর্য ধরে, আস্তে 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 দেখবে লাইট হতে শুরু করেছে, দেখবে আস্তে আস্তে একদিন দেখবে টাটা বাই বাই করে চলে গেছে, ঠিক আছে? তো আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই শেয়ার করো কিন্তু প্লিজ। তো আজকে এইটুকুই রইলো, পরে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও আনার আশায় আজকে বিদায় নিচ্ছি, আসি তাহলে, বাই।